কিন্তু দেখো বন্ধুরা, কেসটা তোমাদের শেখাচ্ছি কেন ফসফরিক অ্যাসিড সিলেকশন করলাম। এই ভদ্রলোক বয়স 46, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম সিএ প্যানক্রিয়াস, প্যানক্রিয়াসের ক্যান্সার ওনার হয়েছে, মেটাস্টেটিক স্টেজে আছে। ও ব্যাঙ্গালোরে গিয়েছিল, ও কেমো চলছে, কেমো সহ্য করতে পারছে না। তো এই মতো অবস্থায় হোমিওপ্যাথি চিকিৎসার জন্য ওরা দম্পতি, ওরা থাকে বাংলাদেশে, ওরা এসেছে। তো আই হ্যাভ সিলেক্টেড ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিডের কতটা উন্নতি হয় দেখা যাক, কারণ কনস্টিটিউশনাল সিমটোম্যাটিক ট্রিটমেন্ট আমাদের করতে হবে। এই চেয়ারে দেখছো লিন থিন ফসফরিক অ্যাসিডের মতন একটা ফিজিক্যাল মেকআপ আছে, তার সাথে আমি যোগ দিলাম এর মেন্টাল অ্যাংজাইটি ট্রিমেন্ডাস। প্রথম থেকে মানসিক একটা অস্থিরতা, ভয়, আতঙ্ক আছে। আর একটা ছিল প্রোস্টেটোরিয়া, মানে প্রোস্টেটিক ডিসচার্জ ডিউরিং স্টুল। এই বিবাহিত জীবন যখন কনজুগেট লাইফ করলো, ওনার এই সমস্যাটা ছিল এবং এইটাও মাইন্ডে একটা এফেক্ট করেছে। ও প্রত্যেককে ডাক্তারকে বলেছে যে আমার আই হ্যাভ বিন সাফারিং ফ্রম দিস ট্রাভেল। তো ন্যাচারালি এটাকে গুরুত্ব দেয়নি, যেটা ওনার একটা সাইকোসোমাটিক প্রবলেম তৈরি করেছে বলে আমার ধারণা। তো সেই সাইকোসোমাটিক প্রবলেমের উপরে ফিজিক্যাল টু মেন্টাল থিঙ্কিং টু ফিজিক্যাল কমপ্লেন্স নানা রকম হতে পারে, তার সাথে ট্রিমেন্ডাস অ্যাংজাইটি অ্যান্ড ফিয়ার, তার সাথে ফিজিক্যাল মেকআপ, ফিয়ারফুলনেস, অ্যাংজাইটি, সব কিছু মিলিয়ে আজকের তার এরকম বিভিন্ন রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কিন্তু মেডিসিন ইন্ডিকেট করছে ফসফরিক অ্যাসিড। লাবলি, তোমার স্বামীর এমনি টেনশন, অ্যাংজাইটি এসব জিনিসটা কেমন দেখো তুমি? অতিরিক্ত দুশ্চিন্তা করে, সাংসারিক জীবনে অল্প কিছুতেই রেগে যায়, দুশ্চিন্তাটা বেশি করে। দুশ্চিন্তা কি খুব বেশি করো সব ব্যাপারেই? কারণটা কি? এই যে আমার একটা আতঙ্ক যে ক্যান্সার হয়েছে। প্রথম থেকে তোমার আগে যখন ব্যবসা বাণিজ্য করলো তোমার টেনশনটা বেশি থাকতো? বেশি থাকতো। আর ওই প্রস্তাবের সময় দাঁতটা, ওটা কি পায়খানার সময় তোমার প্রায় যেত? এটা বিভিন্ন ডাক্তারকে বলেছো? আমি হেমোপ্যাথি ডাক্তার খুব বিভিন্ন অ্যালোপ্যাথি কোন ডাক্তার তোমাকে বলেছিল যে সাইকিয়াট্রিস্ট দেখাও, হ্যান তানি সব তোমাকে বলেছে, এরকম বলেছিল, তাই তো? তা এটা তোমার উপরে তোমার একটা ভয় আতঙ্ক ছিল, মনের উপর একটা চাপ সৃষ্টিও করছিল। তো যাই হোক বন্ধুরা, এই ফসফরিক অ্যাসিড কি রেজাল্ট হয় দেখা যাক। দিস ইজ অ্যাকচুয়ালি মেটাস্টেটিক কেস, কিন্তু ফসফরিক অ্যাসিড কেন দিলাম সেটাই তোমাদের জানানোর উদ্দেশ্য। হাউ ফার দি ফসফরিক অ্যাসিড উইল প্রোগ্রেস দ্য কেস, উই শুড ওয়েট ফর ফিউ ডেজ। তোমাদের ধন্যবাদ ডাক্তারদের সেখানে, ভিডিওটা করে রাখলাম।